হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে এটি আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মক টেস্টের সেট থ্রি ওকে তোমরা প্রতিদিন সকাল নটায় আমাদের এই জেনারেল অ্যাওয়ারনেসের মক টেস্টের সিরিজগুলো পেয়ে যাবে তোমরা এই টেস্ট সিরিজগুলোর মাধ্যমে নিজেদের কতটা প্রস্তুতি হয়েছে সেই প্রস্তুতিটাকে যাচাই করে নিতে পারবে বন্ধুরা বর্তমানে আমাদের চ্যানেলে দিনে তিনখানা করে ক্লাস প্রোভাইড করা হচ্ছে আবগারি পুলিশ পরীক্ষার জন্য সকাল নটায় চলছে জিকের মক টেস্টের সিরিজ রাত নটায় চলছে বাংলা মক টেস্টের সিরিজ এবং সন্ধ্যে ছটায় চলছে জিকের ক্লাস ওকে তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু কোনো মতে মিস করো না হাতে আর মাত্র পাঁচ দিন সময় রয়েছে এই পাঁচ দিন খুব ভালো করে প্রিপারেশন করো তো চলো শুরু করছি আজকের মক টেস্টের সেট থ্রি তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কোনটি তো তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তারপরে আমার সঙ্গে উত্তরটি মিলিয়ে দেখো কত স্কোর করতে পারছ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো পরমবীর চক্র আর যদি বলতে ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি তাহলে হতো ভারত রত্ন ওকে নেক্সট দেখে নেব দুই নম্বর প্রশ্ন কী রয়েছে দু সালে কোন ফুটবল তারকা পদ্মশ্রী পেয়েছেন এটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো সঠিক উত্তরটি তোমরা বলার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সুনীল ছেত্রী দু সালে সুনীল ছেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন দেখো কত সালে সর্বপ্রথম অলিম্পিকে হকি খেলা চালু হয় তো সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাল নেক্সট দেখে নেব চার নম্বর প্রশ্ন কী রয়েছে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়র নাম কি এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় পুরুষের নাম হল কেডি যাদব আর যদি বলতো প্রথম মহিলা পদক জয়ীর নাম কি তাহলে উত্তর হতো কর্ণম মালেশ্বরী ঠিক আছে এর পাশাপাশি এটি মনে রাখবে প্রথম পুরুষ কেডি যাদব প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী আর যদি বলতো অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ী অর্থাৎ প্রথম সোনার পদক পেয়েছে কোন ভারতীয় তাহলে সঠিক উত্তর হয়ে যেত অভিনব বিন্দ্রা তো এই তিনখানা তথ্য কিন্তু মাথায় রাখবে প্রথম পুরুষ কেডি যাদব প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী এবং প্রথম স্বর্ণ জয়ী ভারতীয় অভিনব বিন্দ্রা নেক্সট দেখে নেব সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন সি ফুটবল সুব্রত কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেক্সট দেখে নেব বর্তমানে জম্মু কাশ্মীরে কয়টি ডিভিশন রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বর্তমানে জম্মু ও কাশ্মীরে কয়েটি ডিভিশন রয়েছে সম্প্রতি জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে রাজ্য থেকে ওকে তো এখন বর্তমানে জম্মু ও কাশ্মীরে কয়েকটি ডিভিশন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিনখানা বর্তমানে জম্মু ও কাশ্মীরে তিনখানা ডিভিশন রয়েছে ওকে নেক্সট দেখে নেব সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেনের নাম কী শতাব্দী করমণ্ডল বন্দে ভারত নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে বন্দে ভারত এক্সপ্রেস অপশন সি উত্তর হয়ে যাবে ওকে যেটি বারাণসী থেকে দিল্লি পর্যন্ত চলাচল করে নেক্সট দেখে নেব অপশন সরি প্রশ্ন আট ভারতের উচ্চতম বাঁধের নাম কী ভারতের উচ্চতম বাঁধের নাম কি তো এই প্রশ্ন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর যে অপশান এ তেহরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধের নাম হলো তেহরি বাঁধ এরপরে প্রশ্ন দেখো কি আছে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জন্য কাকে বলা হয় অপশন এ দাদাসাহে ফালকে অপশন বি সত্যজিৎ রায় অপশন সি গুলজার নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি তোমরা বলার চেষ্টা করো এবং তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে তোমরা কিন্তু সেই কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাও তাহলে বুঝতে পারবে যে কার কত অ্যান্সার হলো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে ভারত ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় ওকে নেক্সট দেখে নেব ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি অনেকেই ভুল করে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়ে থাকে পাঁচই সেপ্টেম্বর নাকি পাঁচই অক্টোবর নাকি পাঁচই নভেম্বর নাকি পাঁচই ডিসেম্বর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা বলার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি পাঁচই অক্টোবর দেখো কী লেখা আছে বিশ্ব শিক্ষক দিবস যেহেতু আমি লেখা আছে বিশ্ব মানে আন্তর্জাতিক শিক্ষক দিবস তাহলে উত্তর হবে পাঁচই অক্টোবর আর যদি বলতো আমাদের দেশের যুব শিক্ষক সরি দেশীয় শিক্ষক দিবস মানে আমাদের ভারতবর্ষের তাহলে হয়ে যেত পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিনের দিন আমাদের ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু যখনই বলবে এটি আন্তর্জাতিক শিক্ষক দিবস তখনই কিন্তু উত্তর হয়ে যাবে পাঁচই অক্টোবর ওকে নেক্সট দেখে নেব ইরাকের রাজধানীর নাম কি ইরাকের রাজধানীর নাম কি এই দেশ রাজধানী মুদ্রা এটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি টপিক তো এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে তো এই প্রশ্ন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সরি এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি বাগদাদ ইরাকের রাজধানী হলো বাগদাদ ওকে ইরাকের রাজধানীর নাম বাগদাদ এবং ইরানের রাজধানীর নাম তেহরান এটি কিন্তু মাথায় রাখবে ইরাকের রাজধানী বাগদাদ আর ইরানের রাজধানী তেহরান নেক্সট দেখে নেব বারো নম্বর প্রশ্ন কি রয়েছে লু বায়ু প্রবাহ ভারতবর্ষের কোথায় দেখতে পাওয়া যায় উত্তর পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারত উত্তর দক্ষিণ ভারত নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পশ্চিম ভারতে মূলত রাজস্থানে এই লু বায়ুপ্রবাহ দেখতে পাওয়া যায় নেক্সট দেখে নেব তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কত সালে হয়ে থাকে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো এগারো সালে উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয় নেক্সট দেখো খুবই সহজ একটি প্রশ্ন দিন ই ইলাহি এর প্রবর্তককে দিন ই ইলাহি এর প্রবর্তককে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আকবর ঠিক আছে দিন ই ইলাহির প্রবর্তক হলো আকবর এবং এর একমাত্র ধর্ম গ্রহণ করেছিল বীরবল এটি কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় নেক্সট দেখে নেব পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হলো কাস্পিয়ান সাগর ঠিক আছে আর যদি বলতো পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি তাহলে হতো সুপেরিয়র নেক্সট দেখে নেব রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন খুবই ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং এর পাশাপাশি এটিও মনে রাখবে যে লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার ওকে লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার এবং রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি নেক্সট দেখে নেব রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর তো রাজ্যসভা সদস্যদের মেয়াদ হবে সঠিক উত্তর অপশন বি ছয় বছর এবং এর পাশাপাশি এটাও মনে রাখবে যে লোকসভা সদস্যদের মেয়াদ হলো পাঁচ বছর ওকে এবং রাজ্যসভা এটি কিন্তু একটি স্থায়ী কক্ষ এটি স্থায়ী এবং লোকসভা এটি কিন্তু অস্থায়ী ভেঙে যায় কিন্তু রাজ্যসভা কখনোই ভাঙে না এটি একটি স্থায়ী কক্ষ ওকে পার্লামেন্টে দুটো কক্ষ রাজ্যসভা এবং লোকসভা রাজ্যসভা হলো উচ্চকক্ষ এবং লোকসভা হলো নিম্নকক্ষ তো এর পাশাপাশি কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানা দরকার নেক্সট দেখে নেব আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের দেখো চারখানা অপশান রয়েছে এই চারখানা অপশনের মধ্যে কোন তরলের সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ কেরোসিন পেট্রোল নাকি জল নাকি পারদ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জল জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি নেক্সট এবং লাস্ট প্রশ্ন এক অশ্বক্ষমতার সমান সমান কত ওয়ার্ড খুবই ইজি প্রশ্ন তো তোমাদের আবগারি পুলিশ পরীক্ষায় কিন্তু খুব একটা হার্ড হবে না ইজি থেকে মডারেট লেভেলেরই প্রশ্ন হবে ওকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাতশো ছিচল্লিশ ওয়ার্ড এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ছিচল্লিশ ওয়ার্ড ওকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রধান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ